আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে গিয়ে আমাদের প্রথম ক্লাস শুরু করতেছি, অ্যারোমেটিকের প্রথম ক্লাস। অ্যান্ড আমাদের সেকশনের নামটা আমরা বলছিলাম অ্যারোমেটিক ও বেনজিন। তো আমরা এই সেকশনে মোটামুটি হচ্ছে গিয়ে বেনজিন আর অ্যারোমেটিক নিয়ে কিছু কথাবার্তা শেয়ার করব। তো আমরা অবশ্যই ডিটেলসের সাথে পড়ব, যাতে করে পুরো জিনিসটা আপনাদের মুখস্থ না করতে হয়, অটোমেটিক হয়ে যায়। একটু খেয়াল করেন, অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক যৌগদের আমরা সবাই চিনি, সবাই জানি। আমরা যেই জিনিসগুলো জানি ওগুলো নিয়ে বেশি কথাবার্তা বলবো না, আমরা আসলে অজানা জিনিসে বেশি কথাবার্তা বলবো। বেনজিন এবং এদের জাতককে অ্যারোমেটিক যৌগ বলে আপনি জানেন। তারপর অ্যারোমা মানে ল্যাটিন একটা ওয়ার্ড, অ্যারোমা যার মানে কিনা হচ্ছে সুগন্ধি। এই সুগন্ধি বা অ্যারোমা থেকে আসলে অ্যারোমেটিক ওয়ার্ডটা আসছে, সেটা আপনাদের জানা আছে। এই জিনিসটা একটু আমি মার্ক করে দিই। 1861 সালে লস মিথ এই শেপটা দেখছিলেন, মানে বেনজিনের শেপটা দেখছিলেন। কিরকম শেপ দেখছিলেন মানে উনি বিভিন্ন সুগন্ধি নিয়ে কাজ করছেন। তো বিভিন্ন সুগন্ধি নিয়ে কাজ করতে গিয়ে দেখছেন প্রত্যেকটা সুগন্ধির মধ্যে একটা জিনিস আসলে কমন ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে বেনজিনের শেপটা। এই শেপের জন্যই আসলে আমরা পরবর্তীতে বলি হচ্ছে গিয়ে অ্যারোমেটিক মানে আসলে বেনজিন এবং বেনজিনের জাতক। মানে 1861 সালে লসমিথ বেনজিনের শেপের অনেকগুলো সুগন্ধি পাইছিলেন, ওইখান থেকে আসলে উনি নামটা দিয়েছেন, যে এদেরকে পুরো আলাদা একটা পার্ট, আলাদা একটা জাতি করে দিয়েছেন। তাদেরকে আমরা বলতেছি হচ্ছে বেনজিন এবং বেনজিনের জাতক। অ্যান্ড এদেরকে পরবর্তীতে নাম করা হয়েছে অ্যারোমেটিক যৌগ, ওই অ্যারোমার থেকেই আসলে ইতিহাসটা আসছে। আচ্ছা, আমরা এইসব ব্যাপারে কথা বাড়াবো না। তো আমরা বেনজিনকে সবাই চিনি, C6H6, একটা ষড়ভুজ আকৃতির শেপ, প্রত্যেকটা কোণাতে কার্বন থাকে, আর হচ্ছে গিয়ে এই প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন থাকে, আমরা জানি। তো এইগুলো নিয়ে আসলে এখন কথা বলবো না, এগুলো নিয়ে আরো পরে কথা বলবো। আমরা জানি এই যে আমাদের যে ষড়ভুজ, ষড়ভুজের মধ্যে তিনটা পাই বন্ধন থাকে। কয়টা পাই বন্ধন থাকে? তিনটা। এই তিনটা পাই বন্ধন এই তিনটা নীলকালিতেও হতে পারে, অথবা এই তিনটা লালকালিতেও হতে পারে। মানে এই নীলকালিটাও হতে পারে, আবার লালকালিটাও হতে পারে, যার জন্য আমরা সেফ জোনে থাকার জন্য সবসময় এদেরকে গোল করে দেই। এতটুকু পর্যন্ত আমরা জানতাম, বাট আজকে আমরা শিখব যে কেন আসলে গোল করে দেই, কেন কি হয় না হয় সব ডিটেলসে শিখব, টেনশনে কোনো কারণ নাই। তো আপাতত এতটুকু আমরা জানি, টেনশনে কোনো কারণ নাই, আমরা আসলে মেইন পড়াশোনায় যাব। তো অ্যারোমেটিক যৌগদের একটা সুন্দর বৈশিষ্ট্য সবসময় মাথায় রাখতে হবে, ডিলোকালাইজেশন একটা কথা আর রেজোন্যান্স একটা কথা। একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, একটু মনোযোগ দিবেন, বেশি কিছু লাগবে না। ডিলোকালাইজেশন মানে কি? নির্দিষ্ট কোনো লোকেশন নাই, মানে লোকেশন ছাড়া ও আসলে ঘোরাঘুরি করতে পারে। ডি মানে হচ্ছে নাই, যেমন DNA তে ওই যে একটা অক্সিজেন নাই, আমরা এই জিনিসগুলো শুনছিলাম, রাইট? মানে ডিলোকালাইজেশন মানে কি আসলে লোকেশন, যে ওই লোকেশনের ব্যাপারটা মানে স্থায়ী না, হ্যাঁ, ও ঘোরাঘুরি করতে পারে। তো ডিলোকালাইজেশনের সাথে কেমিস্ট্রি সম্পর্ক কি? সহজ কথা আমি বলে দিচ্ছি, পাই ইলেকট্রনরা সবসময় ডিলোকালাইজড হয়, মানে কি ওরা এক জায়গায় থাকে না, ওরা ঘুরতে থাকে, মানে ওদের লোকেশন ফিক্সড না, পাই ইলেকট্রনগুলোর লোকেশন ফিক্সড না, অ্যান্ড তাই ওদেরকে বলা হয় ডিলোকালাইজড পাই ইলেকট্রন। অ্যান্ড এই ঘটনাকে আমরা বলি হচ্ছে পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশন। আচ্ছা, লাস্ট ওয়ার্ড হচ্ছে রেজোন্যান্স। রেজোন্যান্সের বাংলা হচ্ছে অনুরণন। দেখেন ইংলিশটাও একটু কেমন কেমন, অনুরণন বাংলাটাও একটু কেমন কেমন, এত কিছু লাগবে না, আমি আপনাকে সহজ ভাষায় বলতেছি। পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশনের ফলে যা হয়, পাই ইলেকট্রনের ঘোরাঘুরির ফলে যা হয়, সেই ব্যাপারটাকে আমরা বলি হচ্ছে রেজোন্যান্স। এক কথায় শেষ করে দিলাম, পাই ইলেকট্রনের ঘোরাঘুরির জন্য মানে ডিলোকালাইজেশনের জন্য যা হয় তাকেই আমরা রেজোন্যান্স বলি। মানে রেজোন্যান্স আর কিচ্ছু না, পাই ইলেকট্রনের ঘোরাঘুরির কাহিনী, এতে যা হয় সেটাই হচ্ছে রেজোন্যান্স। আচ্ছা, এখন এই রেজোন্যান্স ব্যাপারটা যদি আমরা এখন থেকে খুব ভালো মতো বুঝতে পারি, তাহলে ইন ফিউচার আমাদের খুব বেশি ইজি হয়ে যাবে সব জিনিসটা বোঝা। বাট রেজোন্যান্স জিনিসটা কি শুধু অর্গানিকের সম্ভব না? অর্গানিকের সম্ভব না, এটা আসলে ইনঅর্গানিকদের ক্ষেত্রেও হয়। আমরা যে ব্যাপারটা বলছি ডিটেলসে পড়াবো, তার মানে একটা জিনিস খেয়াল রাখেন যে আমরা আগে একটু দেখবো যে রেজোন্যান্স আমরা এর আগে কোথায় দেখছি বা হচ্ছে দেখতে পারি, ওইরকম একটা জিনিস নিয়ে আলোচনা করি, তারপর আস্তে আস্তে আসলে আমরা বেনজিনের কাছে যাবো। তো খেয়াল করি, আমরা ছোটবেলা থেকে একটা জিনিস জানি, সেটা হচ্ছে কার্বনিক এসিড, H2CO3 কার্বনিক এসিড। এই কার্বনিক এসিড মানে যে সফট ড্রিঙ্কস এর মধ্যে থাকে হচ্ছে কার্বনিক এসিড, আমরা সবাই জানি। কার্বনিক এসিড যদি বিয়োজিত হয়ে যায়, বিয়োজিত হয়ে গেলে আমরা জানি দুইটা প্রোটন থাকে, আলাদা হয়ে যায়, আর কার্বোনেট আয়ন আলাদা হয়ে যায়। এটাকে আমরা কি বলি? কার্বোনেট আয়ন। কি বলি? কার্বোনেট আয়ন, ফাইন। আচ্ছা, তো আমরা এই কার্বোনেট আয়নটাকে একটু ডিটেলসে দেখার চেষ্টা করবো। কিরকম? দেখেন কার্বন আছে কয়টা? একটা।
কারণ কার্বন হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, তার মানে আমরা কার্বনকে দিলাম মাঝখানে, আর অক্সিজেন আছে তিনটা, তার মানে অক্সিজেন তিন জায়গাতে দিলাম। ফাইন, এখন আপনার কমন সেন্স কি বলে, সবার মধ্যে একটা করে বন্ড দাও, সবার মধ্যে একটা করে বন্ড দিয়ে দিলাম। ফাইন, আপনি জানেন অক্সিজেন মানে কয় নাম্বার? অক্সিজেন মানে আসলে আমাদের প্রথমে থাকবে দুইটা, পরে থাকবে হচ্ছে ছয়টা, মানে অক্সিজেন কিন্তু আট নাম্বার মৌল, আমরা সবাই জানি। কার্বনের ব্যাপারটা কি, কার্বনে প্রথমে থাকে দুইটা, পরে থাকে হচ্ছে চারটা, কারণ কার্বন হচ্ছে ছয় নাম্বার মৌল, এটা আপনি জানেন। আমরা কিন্তু ডিটেলসে পড়তেছি, হ্যাঁ, এই জিনিসগুলো ডিটেলসে দেখা উচিত আমি মনে করি, তারপরে আপনারা প্রত্যেকে এই জিনিসগুলো বুঝবেন আশা করি। আচ্ছা, একটু খেয়াল করেন তো, হয় কি আপনি এখন আসলে অষ্টক পূর্ণ করবেন, সবার অষ্টক পূর্ণ করবেন, কেমনে করবেন একটু পরে দেখাচ্ছি। তো দেখেন অক্সিজেনের কয়টা ইলেকট্রন আছে, অক্সিজেনের ইলেকট্রন আছে কিন্তু আসলে একটা, অক্সিজেনের নিজের ইলেকট্রন কয়টা আছে, একটা আছে, তার মানে আরো কয়টা ইলেকট্রন থাকবে, আরো থাকবে হচ্ছে পাঁচটা ইলেকট্রন, আরো কয়টা ইলেকট্রন থাকবে, পাঁচটা ইলেকট্রন, এক দুই তিন চার পাঁচ, অক্সিজেনের নিজের ইলেকট্রন কয়টা, একটা, আরো কয়টা থাকবে লাস্টে, পাঁচটা থাকবে, তো আমরা পাঁচটা দিই, আমরা পাঁচটা ইলেকট্রন দিলাম এখানে। ফাইন, এই অক্সিজেনের নিজের ইলেকট্রন কয়টা, একটা, তো আমরা এখানে আরো পাঁচটা দিব, আরো পাঁচটা দিব। ফাইন, তাহলে মোট ইলেকট্রন কয়টা হলো দেখেন তো, অক্সিজেনের লাস্টে ছয়টা ছিল, প্রত্যেকটা অক্সিজেনের লাস্টে আমরা ছয়টা করে দিছি। কার্বনের লাস্টে কয়টা ছিল, কার্বনের লাস্টে ছিল হচ্ছে চারটা ইলেকট্রন, কার্বনের লাস্টে আছে কয়টা ইলেকট্রন দেখেন তো, কার্বনের নিজের ইলেকট্রন আছে কয়টা, তিনটা, নিজের ইলেকট্রন তিনটা, তার মানে অবশ্যই আরো একটা এক্সট্রা আছে, আরো একটা কি আছে, আরো একটা এক্সট্রা আছে। ফাইন, এইবার মনোযোগ দিয়ে খেয়াল করেন, মনোযোগ দেওয়ার বিষয়, মনোযোগ দেওয়ার বিষয় হচ্ছে আমরা এখন যে কাজটা করব, অষ্টক পূর্ণ করার চেষ্টা করব, অষ্টক পূর্ণ করার চেষ্টা করব। কিভাবে অষ্টক পূর্ণ করা যায়, যে কোনো একটা অক্সিজেনের জন্য আগে আমরা একটা অষ্টক পূর্ণ করি, তারপরে বাকিটা আপনারা নিজেরাই বুঝে যাবেন। দেখেন আমরা সামহাউ এই অক্সিজেনের ইলেকট্রন এখন গণিত, এই অক্সিজেনের ইলেকট্রন কয়টা আছে দেখেন তো, দুইটা, দুইটা চারটা, একটা পাঁচটা, একটা ছয়টা, একটা সাতটা, মোট ইলেকট্রন, নিজের না মোট ইলেকট্রন, তাহলে মোট ইলেকট্রন কয়টা, সাতটা, তার মানে বন্ড কেন করে, অষ্টক পূর্ণ করার জন্য বন্ড করে, তার মানে আমরা সবটাই গুনবো। সামহাউ এই অক্সিজেনের একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন আর এই কার্বনের একটা এক্সট্রা ইলেকট্রন যে ছিল, এরা দুজন মিলে একটা বন্ড তৈরি করলো, কি তৈরি করলো, একটা বন্ড তৈরি করলো। তাহলে কিরকম দেখা যাবে সেটা একটু খেয়াল করি, তো আমরা কার্বন দিলাম, আবার আগের মতো একটু আঁকার চেষ্টা করি, আমরা একটু কার্বন দিলাম, কার্বনে এইখানে একটা ইলেকট্রন কার্বনের, দুইটা ইলেকট্রন কার্বনের, খেয়াল করি এইখানে কার্বনের একটা ইলেকট্রন আর এই যে অক্সিজেনের একটা ইলেকট্রন, এখানে মানে কার্বনের আরও দুইটা ইলেকট্রন, এইখানে অক্সিজেন ছিল, অক্সিজেন ছিল, দুইটা দুইটা চারটা, দুইটা দুইটা চারটা, এই ইলেকট্রন আর কার্বনের যে একটা এক্সট্রা ইলেকট্রন ছিল ওরা মিলে একটা বন্ডে গেছে। ফাইন, আর এই জায়গায় ছিল কীরকম অবস্থা, তার মানে এখানে একটা অক্সিজেন আর বাকি আছে এরকম একটা অবস্থা। এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমরা এই অক্সিজেনটা দিয়ে দিচ্ছি, এই অক্সিজেনটা আসলে কি এরকম দেখতে। ফাইন, এবার মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই অক্সিজেন ইলেকট্রন মোট কয়টা, দুইটা, দুটা চারটা, চারটা দুইটা ছয়টা, আরো দুইটা আটটা, শেয়ার করার পরে অষ্টপূর্ণ। ফাইন, এই কার্বনের ইলেকট্রন কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, আর চার কোনায় চারটা, একটা, 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 তার মানে কয়টা, আটটা। ফাইন, তার মানে এই কার্বন অষ্টপূর্ণ হয়েছে, এই অক্সিজেন অষ্টপূর্ণ হয়েছে। ফাইন, এখন আপনি আসলে চাইলেও যেহেতু কার্বনের আর কোনো এক্সট্রা ইলেকট্রন নাই, খেয়াল করেন বন্ড তৈরি করতে গেলে দুইজনের দুইটা ইলেকট্রন লাগে, আমরা জানি বন্ড তৈরি করতে গেলে দুজনে দুইটা ইলেকট্রন থেকে, ছোটবেলা থেকে দেখতেছি। HCl মানে কি, HCl এর মধ্যে যে বন্ড দেখতেছেন, বন্ডে কি আসলে ক্লোরিনের একটা ইলেকট্রন, কখনোই না, হাইড্রোজেনের একটা, ক্লোরিনের একটা, মানে দুইজনের দুইটা ইলেকট্রন যদি থেকে থাকে তাহলে বন্ড তৈরি হয়। এখন আপনার কাছে আমার প্রশ্ন, কার্বনের কি এখানে আর কোনো এক্সট্রা ইলেকট্রন আছে, না আর কোনো এক্সট্রা ইলেকট্রন নাই, দেখেন এই যে কার্বনের শেষে চারটা ইলেকট্রন আছে এখানে, আর বাকি চারজন মিলে অষ্টপূর্ণ করছে। ফাইন, বাকি চারটা শেয়ারকৃত। এখন যেহেতু যেহেতু কার্বনের কোনো এক্সট্রা ইলেকট্রন নাই, তার মানে অক্সিজেন চাইলেও ওর কোনো ইলেকট্রন দিয়ে, ওর কোনো ইলেকট্রন দিয়ে বন্ড তৈরি করতে পারতেছে না, তার মানে এই জিনিসটা আপাতত এরকমভাবে ফিক্স থাকবে, থাকুক। সমস্যাটা কি, সমস্যাটা কি, ফিক্স থাকতে চাইলেই তো হয় না,
কেমিস্ট্রিতে কথাই হচ্ছে গিয়ে সবাই স্থিতিশীল হতে চায়, সবাই অষ্টকপূর্ণ করতে চায়। তার মানে কি, এ অক্সিজেনও চাইবে অষ্টকপূর্ণ করতে, এ অক্সিজেনও চাইবে অষ্টকপূর্ণ করতে, ফাইন। তো এই অক্সিজেন অষ্টকপূর্ণ করতে গেলে ওর ইলেকট্রন কয়টা লাগবে খেয়াল করেন তো। এই অক্সিজেন, এই অক্সিজেনের দিকে তাকান, এই অক্সিজেন অষ্টকপূর্ণ করতে চাচ্ছে, তারপরে ওর মোট কয়টা ইলেকট্রন হয়েছে, দুইটা দুইটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। আবার এ অক্সিজেন দুইটা দুইটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, তার মানে হচ্ছে এ অক্সিজেনের একটা ইলেকট্রন প্রয়োজন, আবার এ অক্সিজেনের একটা ইলেকট্রন প্রয়োজন, ফাইন। কোনো একটা উৎস থেকে, কোনো একটা উৎস থেকে ইলেকট্রন দিতে পারে এমন কোনো একটা উৎস থেকে এ অক্সিজেন একটা ইলেকট্রন আনলো, এ অক্সিজেন একটা ইলেকট্রন আনলো, কোন জায়গা থেকে আনছে জানার দরকার নেই। আবার কোনো একটা উৎস থেকে এ অক্সিজেনটা আরেকটা ইলেকট্রন আনছে, সে হচ্ছে এই জায়গায় দিলাম, এই জায়গায় দিলাম, কোনো একটা উৎস থেকে ইলেকট্রন আরেকটা আনছে। তার মানে দেখেন এখন কিন্তু অক্সিজেন অষ্টকপূর্ণ হয়েছে। আপনি ছোটবেলা থেকে শিখতেছেন যে ইলেকট্রন গ্রহণ করে, যে ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা কি দেই, চার্জে মাইনাস দেই, তাই না? যে ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা চার্জে দেই মাইনাস। যেমন ক্লোরিন একটা ইলেকট্রন যদি গ্রহণ করে, ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, ওকে আমরা দিই হচ্ছে ক্লোরিনের উপর একটা মাইনাস দিই, মানে ক্লোরাইড আয়ন হয়ে যায়। তার মানে যদি ইলেকট্রন গ্রহণ করে ওইটাকে আমরা দিই মাইনাস। তার মানে একটু চিন্তা করেন, অক্সিজেন যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে এই অক্সিজেনের উপর একটা মাইনাস হয়। এই অক্সিজেন যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাই এই অক্সিজেনের উপর একটা মাইনাস হয়। তার মানে টোটাল অক্সিজেনের যে চার্জটা টোটাল কত, মাইনাস আর টু, মানে টু মাইনাস, রাইট? তার মানে আমরা এই জিনিসটাকে আসলে একসাথে বলি, একসাথে বলি হচ্ছে কার্বনেট টু মাইনাস, কার্বনেট টু মাইনাস। অ্যান্ড এটাকেই কিন্তু আসলে আমরা বলি কার্বনেট সিও থ্রি টু মাইনাস। আচ্ছা দেখেন, আমরা আসলে রেজোনেন্সের ব্যাখ্যা এখনো যাই নাই, বাট যাওয়ার আগে কার্বনের টু মাইনাসের শেপ বা গঠনটা একটু দেখে নিলাম। কারণ কি, আমরা অনেকেই স্টিল, আমি শিওর অনেকেই কার্বনের টু মাইনাসটা কিভাবে থাকে এটা জানি না। এটাকে আমরা বলি হচ্ছে লুইস ডট স্ট্রাকচার। আমরা বিজ্ঞানী লুইসের নাম শুনছি, উনি কিন্তু আসলে ডটেড ভাবে ইলেকট্রনগুলোকে দেখাইছিল। এটা আমরা 19 হালকা পাতলা দেখছি, বাট এরকম ভাবে কখনো ভাবি নাই, এতটুকু আমি শিওর। তো আমরা এখন দেখলাম হচ্ছে গিয়ে কার্বনের টু মাইনাসের যে শেপটা, কার্বনের টু মাইনাসের শেপ দেখলাম। এখন আমরা আসলে কার্বনেটের রেজোনেন্সের ব্যাপারটা নিয়ে আলোচনা করব।